পশ্চিমবঙ্গে তৃতীয় দফায় সরকার গঠন করছে তৃণমূল। 208 আসনে জয় নিশ্চিত মমতার দলের, বিজেপির জয় 83-তে। করোনায় দেশে আরও 69 জনের মৃত্যু, নতুন রোগী 1,359 জন, শনাক্তের হার 9.6%। যত টাকা লাগুক করোনার টিকা আনা হবে বললেন প্রধানমন্ত্রী, 36.5 লাখ দরিদ্রকে 2,500 টাকা করে সহায়তা দেওয়া শুরু। চার মেয়ের মধ্যে বাস চালু সহ তিন দফা বাস্তবায়নের দাবিতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ, দাবি না মানলে সব জেলায় কর্মসূচি। স্বাগত সংবাদ সন্ধ্যায়, শুনছিলেন শিরোনাম বিস্তারিত। নবান্নের মসনদে আবারও মমতা, 292 আসনের মধ্যে 207টিতে জয় নিয়ে তৃতীয় দফায় সরকার গঠন করছে তৃণমূল। বিজেপি পেয়েছে 83টি। শুভেন্দুকে হারিয়ে নন্দীগ্রাম জয়ের পর হুইল চেয়ার ছেড়ে পায়ে হেঁটে নবান্নে গেছেন তিনি। এরই মধ্যে পেয়েছেন কেন্দ্রের প্রতিরক্ষা ও অর্থমন্ত্রীর শুভেচ্ছা বার্তা। তাহলে খেলা একটাই হবে 21-এর সাধারণ নির্বাচনে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে খেলা হলো, আর তাতে জয় পেলেন মমতা ব্যানার্জি। হাড্ডাহাড্ডি লড়াই ও নানা নাটকীয়তার পর নন্দীগ্রাম জয় করেছেন মমতা। পেয়েছেন নানা রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজনৈতিক নেতাদের শুভেচ্ছা বার্তা। অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। তবে মমতা তৃণমূল বলছে নরেন্দ্র মোদী অমিত শাহের কটাক্ষের জবাব বাংলার মানুষ ব্যালটে দিয়েছে। বহিরাগতদের বাংলা দখল করবার যে চেষ্টা, প্রতিটি ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর আক্রমণ, অভিষেককে তীরবিদ্ধ করা বাংলার মানুষ ভালোভাবে নেয়। পশ্চিমবঙ্গে দিদির খেলা শেষ করার ঘোষণা দিলেও দুই সংখ্যাতেই গুটিয়ে গেছে বিজেপির ইনিংস। জয় না পেলেও রাজ্যে অবস্থান সংহত হলো বলছেন বিশ্লেষকেরা। এর কারণ 2016 সালের ভোটে 294 আসনে মাত্র 3টিতে জিতেছিল বিজেপি। আসল পরিবর্তন আছে। এবারের বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে বাম দলের। কংগ্রেস ও ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে সংযুক্ত বাম মোর্চা জোট গড়েও তাতে সুফল আসেনি, উল্টো কমেছে সিট। মুর্শিদাবাদে শমশেরগঞ্জ ও জঙ্গিপুরে দুই প্রার্থীর মৃত্যু হওয়ায় সেখানে পিছিয়ে গিয়েছে ভোটগ্রহণ। সেখানে নির্বাচন 16 মে, আর 19 মে হবে ফল ঘোষণা। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশে করোনায় আরও 69 জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 11,579 জনে। আর একদিনে করোনা আক্রান্ত 1,359 জন। সংক্রমণ মৃত্যু নিয়ন্ত্রণে রাখতে সামাজিক দূরত্ব সহ স্বাস্থ্যবিধি মানায় জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। রোববার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 420টি ল্যাবে 14,158 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,359 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 9.6%। এ পর্যন্ত দেশে করোনা শনাক্ত হল 7,61,943 জনের। 24 ঘন্টায় 69 জনের প্রাণহানিতে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 11,579 জনে। মৃতদের মধ্যে 44 জনের বয়স 60-এর বেশি। মৃত্যুর হার 1.52, আর সবচেয়ে বেশি প্রাণহানি ঢাকা বিভাগে 38 জনের। সংক্রমণ এড়াতে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মানার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। মার্কেটে না যাওয়া, অত্যাবশ্যক হলে খুব কম সময়ে মার্কেটিং সেরে আসা, মাস্ক অবশ্যই পরতে হবে, পারলে দুটো মাস্ক পরতে হবে। শুধু ক্রেতাদের মাস্ক পরলে হবে না, বিক্রেতাদেরও মাস্ক পরতে হবে আবশ্যিকভাবে, এবং সকলের মাঝে মাঝে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। একদিনে সুস্থ হয়েছেন আরও 2,657 জন। এতে মোট সুস্থ সংখ্যা দাঁড়ালো 6,87,328 জনে।
ইলিয়াস আহমেদ খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যত টাকা লাগুক প্রয়োজনীয় করোনার টিকা আনা হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সবার জন্য টিকা নিশ্চিত করতে কাজ করছে সরকার। দরিদ্র মানুষকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সহায়তা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী একথা বলেন। এ সময় যেসব দল বা গোষ্ঠী সরকার উৎখাতের চিন্তা করছে তাদের এই দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে আস্থা অর্জনের পরামর্শ দেন শেখ হাসিনা। গত বছরের মতো এবারও ঈদের আগে 2,500 টাকা করে প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন 36.5 লাখ দরিদ্র, যারা করোনায় কাজ হারিয়ে অসহায়। 5ই মের মধ্যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপকারভোগীদের কাছে পৌঁছে যাবে টাকা। ক্যাশ আউট চার্জ ছাড়াই টাকা তোলা যাবে। গণভবন থেকে ভোলা, জয়পুরহাট ও চট্টগ্রামে ভিডিও কনফারেন্স করে দ্বিতীয় পর্যায়ের এই মানবিক সহায়তা কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের এই বিপদের দিনে আপনি আমাদের পাশে দাঁড়িয়েছেন, আপনাদের নিরলস সচেতনতা এই জন্য পরম প্রভুর কাছে আমার প্রার্থনা। এই মুহূর্ত মিদে আপনার পাশে মার মতো ছায়া দিয়ে হারাইয়েন। প্রধানমন্ত্রী বলেন, অন্য কোনো রাজনৈতিক দল নয়, যুগ যুগ ধরে দুর্যোগে জনগণের পাশে থেকেছে আওয়ামী লীগ। যারা করোনাকালে সরকারের সমালোচনা করছেন তারা কতজন মানুষকে সাহায্য করেছেন প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। অনেকেই শক্তিশালী বিরোধী দল চায়, আমরা তো বিরোধী দলে ছিলাম, আমরা বিরোধী দলে থাকতে সবসময় কোনো দুর্যোগ দুর্বিপাকে সবার আগে আওয়ামী লীগ ছুটে যেত মানুষের পাশে, এটাই বিরোধী দলের কাজ। কিন্তু আজকে আমরা যারা নিজেদেরকে বিরোধী দল বা প্রতিদিন সরকার উৎখাতের জন্য বক্তৃতা বিবৃতি আন্দোলনের নামে পোড়াও জ্বালাও করে যাচ্ছে, দুর্যোগে মানুষের পাশে কোথায় তারা? করোনা ভাইরাসের টিকা স্বল্পতার কারণে গত 26 এপ্রিল থেকে বন্ধ প্রথম ডোজ টিকা কর্মসূচি। প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন, সবার জন্য টিকার ব্যবস্থা করবে সরকার। আমরা টিকা দিচ্ছি এবং টিকা আরও নিয়ে আসছি, যত টাকা লাগে আরও টিকা নিয়ে আসবো, আমরা এদেশের মানুষের টিকা পৌঁছে দেব। কিন্তু আপনাদের সবাইকে স্বাস্থ্য সুরক্ষার যে সমস্ত নির্দেশনাগুলি আমরা দিচ্ছি সেটা কিন্তু আপনারা একটু দয়া করে মেনে চলবেন। করোনা পরিস্থিতিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান সরকার প্রধান। অসুস্থ ও করোনায় স্বজন হারানো প্রতিবেশীদের সঙ্গে মানবিক আচরণের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। ঈদের আনন্দ সবাই হবে, কিন্তু এই যে ঘরে ঘরে মানুষ যে মারা গেছে তাদের কথা একটু চিন্তা করবেন, কাজে নিজেকে নিজের জীবনটা যেন নষ্ট না হয় বা তার পরিবার বা বন্ধুবান্ধব জীবনটা নষ্ট হয় সেদিকে সবাই মিলে একটু দৃষ্টি দেবেন। প্রধানমন্ত্রী জানান, যেসব এলাকায় করোনার প্রকোপ কম সেখানে গণপরিবহন চালু এবং আন্তঃজেলা বাস শ্রমিকদের প্রণোদনা দেওয়ার চিন্তা করছে সরকার। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারত থেকে সময় মতো করোনার টিকা না আসায় চীন ও রাশিয়া থেকে টিকা আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। অল্পদিনেই চীন থেকে উপহার হিসেবে 5 লক্ষ টিকা চলে আসবে বলে জানিয়েছেন তিনি। এদিকে করোনার টিকা নিয়ে উদ্বেগের কারণ নেই বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার দুটি আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। চুক্তি অনুযায়ী 3 কোটি টিকা পাবার কথা থাকলেও এখন পর্যন্ত ভারত থেকে 70 লক্ষ টিকা পেয়েছে বাংলাদেশ। ভারতে করোনার মহামারী অবনতি হওয়ায় দেশটি টিকা রপ্তানি বন্ধ করে দিয়েছে, ফলে বাকি টিকা কবে আসবে তা নিশ্চিত নয়। এদিকে রাশিয়ার তৈরি স্পুটনিক ভি এবং চীনের তৈরি সিনোফার্ম টিকা G2G পদ্ধতিতে আনা হচ্ছে। ইতিমধ্যে দেশে জরুরি ভিত্তিতে 2টি টিকাই ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। শুধু আমদানি নয়, উৎপাদনের জন্য নীতিগত অনুমোদনও দিয়েছে সরকার। স্বাস্থ্য দপ্তরের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রোববার এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীন থেকে উপহার হিসেবে 5 লক্ষ ডোজ টিকা দ্রুত চলে আসবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় টিকার ব্যবস্থা করা হয়েছিল, যেহেতু ভারত থেকে এখন আসছে না টিকা, আমরা চায়না এবং রাশিয়ার সাথে আলোচনা করে আমরা টিকার ব্যবস্থা করছি। চায়না থেকে 5 লক্ষ টিকা অল্পদিনেই চলে আসবে এবং আরও টিকার ব্যবস্থা চায়না এবং রাশিয়া থেকেও হচ্ছে, অনেক দূর আমরা এগিয়ে গেছি। এদিকে অন্য আরেক অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, টিকার ঘাটতি দ্রুত পূরণ করা হবে। ভ্যাকসিন যেটা শর্ট পড়বে সে ঘাটতি পূরণেও সরকার ইতিমধ্যে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে, কাজে এ ব্যাপারে উদ্বেগের কোনো কারণ নেই, আতঙ্কিত হবার কোনো কারণ নেই। টিকার মজুদ কম থাকায় আপাতত প্রথম ডোজের টিকা দেয়া বন্ধ রয়েছে।
তবে দ্বিতীয় ডোজের কার্যক্রম চালু আছে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউন তুলে নেয়ার পর করোনা সংক্রমণ যাতে না বাড়ে সেজন্য 14 দফা কৌশল ঠিক করেছে কোভিড নাইন্টিন বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। ইতিমধ্যে সরকারের কাছে এ কৌশল জমা দিয়েছে কমিটি। পরামর্শ কমিটি বলছে যথাযথ পদক্ষেপ না নিয়ে একসাথে সব কিছু খুলে দিলে আবারও বাড়তে পারে সংক্রমণ। দেশে করোনার দ্বিতীয় দফা সংক্রমণের আঘাত ছিল প্রথম দফার চেয়ে বেশি। সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সরকার 5 এপ্রিল থেকে লকডাউন বা বিধিনিষেধ জারি করে, যা চলবে আগামী 5 মে পর্যন্ত। সংক্রমণের তীব্রতা কমাতে লকডাউনকে কার্যকর মনে করলেও এটি দীর্ঘদিন চালিয়ে নেওয়া সম্ভব নয়, কারণ এতে মানুষের জীবন জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে মনে করছেন জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। এদিকে লকডাউন থেকে বেরিয়ে আসতে একটি কৌশল ঠিক করেছে এই কমিটি। কৌশলগুলো হলো, অবশ্যই মাস্ক পরতে হবে, অন্যথায় শাস্তিমূলক ব্যবস্থা, অফিসে রাখতে হবে অর্ধেক জনবল, গণপরিবহনে যাত্রী বহন করতে হবে 50 ভাগ, এ নিয়ম চালু থাকবে দীর্ঘ সময়। জনসমাবেশ নিয়ন্ত্রণের পাশাপাশি রাজনৈতিক সভা সমাবেশ বন্ধ রাখতে হবে। চাপ কমাতে দোকান মার্কেট দিনের লম্বা সময় খোলা রাখার পরামর্শ। জীবিকার প্রয়োজনে লকডাউনটা দীর্ঘদিন ধরে কোন একটা দেশের জন্য মঙ্গলজনক নয়। বিভিন্ন সেক্টর ওয়াইজ যারা সেক্টরকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ যদি এটা হয় গণপরিবহন, এটা যদি হয় দোকান মালিক সমিতি, তাহলে প্রত্যেকটা সেক্টর যেন এই মনিটরিংটা জোরদার করে, কারণ মনিটরিংটাই কিন্তু আসল জিনিস। যতদিন পর্যন্ত পরিস্থিতির উন্নতি না হয় ততদিন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন এই কমিটি। এছাড়া বিনোদন এবং পর্যটন কেন্দ্রগুলো সম্পূর্ণ বন্ধ রাখারও তাগিদ তাদের। আমরা ঠেকাতে না পারলেও যত বিলম্বিত করতে পারি তত ক্ষয়ক্ষতি কম হবে, এবং বিলম্বিত করলে আমরা ইতিমধ্যে পরবর্তী ঢেউয়ের প্রস্তুতি নিতে পারি। সংক্রমণ প্রতিরোধ করা, সংক্রমিত রোগীদেরকে তাদের ব্যবস্থাপনা করা, মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সক্ষমতা বাড়িয়ে তোলা, কমিউনিটিকে আরো প্রস্তুত করা, এগুলো আমরা প্রস্তুতি নিতে পারি যখন করোনার ঢেউটা নিম্নগামী থাকে। রেস্টুরেন্টে বসে খাওয়া যাবে না, হোম ডেলিভারি সার্ভিসকে উৎসাহ দেওয়ার কথা বলছেন জাতীয় পরামর্শ কমিটি। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণপরিবহন চালু সহ 3 দফা দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছে শ্রমিক পরিবহন শ্রমিকরা। এ সময় তারা প্রায় 20 দিন কাজ না থাকায় মানবেতর জীবনযাপন করছেন বলে দাবি করেছেন। তাদের দাবি, স্বাস্থ্যবিধি মেনে এক আসন খালি রেখে সরকারি নির্দেশ মেনেই পরিবহন চালু করতে চান তারা। এপ্রিলে কঠোর লকডাউনে বন্ধ করে দেয়া হয় গণপরিবহন সহ শপিং মল, সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠান। 25 এপ্রিল খুলে দেয়া হয় শপিং মল, দোকানপাট, খুলে যায় অনেক বেসরকারি প্রতিষ্ঠানও, তবে চালু হয়নি গণপরিবহন। 30 এপ্রিল এক সংবাদ সম্মেলনে পরিবহন সংগঠনগুলো জানায় গণপরিবহন খোলা না হলে আন্দোলনে নামবেন তারা। যদিও শনিবার সড়ক ও সেতুমন্ত্রী আশ্বাস দেন ঈদের আগে খুলে দেয়া হতে পারে গণপরিবহন। রোববার রাজধানীর বিভিন্ন টার্মিনাল ও বাস কাউন্টারে বিক্ষোভ মিছিল করে পরিবহন শ্রমিকরা। তারা বলেন প্রায় 20 দিন পরিবহন বন্ধ থাকায় তারা দুর্বিষহ জীবন কাটাচ্ছেন। তাদের কিন্তু কোনো বেতনভোগী কোনো কিছু নাই, এটার মধ্যে ডেইলি আনে, ডেইলি খায়। রিক্সায় 3 জন, আপনার ইজিব্যাকে 5 জন, আপনার হাইয়েস্টে চলবে 11 জন, সেখানে চলছে 15 জন, এগুলি যে চলতেছে এগুলি কি নজর আসে না? শ্রমিক নেতারা বলছেন 4 মে সারা দেশে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। এর মধ্যে পরিবহন চালুর সিদ্ধান্ত না নেওয়া হলে নতুন কর্মসূচি দেয়া হবে। আজকে মার্কেট আমাদের সাথে ছিল, ওদের ওপেন করে দিল, আমাদের দিল না, তাইলে আজকে আমাদের সাথে তো তাদেরকে ইন করতে পারতো যে মার্কেট পরিবহন বন্ধ থাকবে, সেটা কিন্তু করে নাই, অথচ শুধু মার্কেটকে দিছে, আমাদেরকে দিল না। স্পেসিফিক বলতে পারে সরকার, ঠিক আছে আমরা 6 তারিখ ওপেন করে দেবো, তাইলে তো আর আমরা এই কষ্ট করে রাস্তাঘাটে আসি না। ঈদের আগে গণপরিবহন চালু সহ 3 দফা দাবি শ্রমিক সংগঠনগুলো। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার ঝুঁকি উপেক্ষা করেই রাজধানীর মার্কেটগুলোতে ভিড় করছেন ক্রেতারা। অনেক জায়গায় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, ভিড় বেশি হচ্ছে নিউ মার্কেট ও এর আশেপাশের বিপণী বিতানগুলোতে।
গণপরিবহন বন্ধ, দেশে চলছে লকডাউন, তবে রাজধানীর মার্কেটগুলো দেখে তা বোঝার উপায় নেই। উপচে পড়া ভিড় ক্রেতার। অনেকটা স্বাভাবিক সময়ে রূপ পেয়েছে ঢাকার জনপ্রিয় বিপণী বিতান নিউ মার্কেট, যদিও নেই স্বাস্থ্যবিধির বালাই। কেউ করতেছে কেউ করতেছে না, যেমন আমরা মুখে সারাদিন যে মাস্কটা মুখে রাখা রাখি, দম অনেক কষ্ট হয়ে যায় আটকা রাখতে। এতদিন তার আক্রান্ত হই নাই, এভাবে স্বাভাবিকভাবে চলাফেরা করতেছি, এখন যে আক্রান্ত হম এমন কোনো কথা আছে? তু আজ হইবে দুই দিন পরে লইবে, এখন করোনা যে কি জিনিস এই জিনিসটা কেউ বাংলাদেশে বোঝে না ভাই। তবে অভিজাত শপিং মলগুলোতে স্বাস্থ্যবিধি মানার চেষ্টা তুলনামূলক বেশি, মার্কেটের ভেতরেও ভিড় কিছুটা কম। অথচ বসুন্ধরা কর্তৃপক্ষ এরা মাস্ক মুস্ক ঠিকই পরাচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম দোকানে কোনো সচেতনতা আমি দেখি নাই। মার্কেট কর্তৃপক্ষ অবশ্য বলছে তারা স্বাস্থ্যবিধি মানার সব চেষ্টাই করছেন, তবে সবার সহযোগিতা মিলছে না। শতভাগ স্বাস্থ্যবিধি মানার যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা সেগুলো প্রাণান্তর চেষ্টা করে যাচ্ছি যাতে আমরা শতভাগ স্বাস্থ্যবিধি মানতে পারি। আমরা ইতিমধ্যে লক্ষ্য করলাম শুধুমাত্র যে আমাদের সামাজিক দূরত্বের বেলায় আমরা আসলে ওইটুকু মানে পরিপূর্ণ করতে পারছি না। ব্যবসায়ীরা বলছেন ঈদ এগিয়ে আসার সঙ্গে বাড়বে কেনাকাটা, সঙ্গে বাড়বে ক্রেতার ভিড়ও। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার ঝুঁকি উপেক্ষা করেই রাজধানীর মার্কেটগুলোতে ভিড় করছেন ক্রেতারা। বিস্তারিত জানাতে রাজধানীর নিউ মার্কেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুমন তানভীর। তানভীর, মার্কেটে সন্ধ্যার পরে কি অবস্থা? আমরা জানি যে 8টা পর্যন্ত মার্কেটগুলো চলার কথা, প্রতিদিন 8টার মধ্যেই শেষ হয় কিনা? আসলে খবরে যেটি রিপোর্টে আপনারা দেখছিলেন যে মার্কেটের ভিড়টা, আপনি কিন্তু জানেন যে কিছুক্ষণ আগে আসলে ইফতার হয়ে গেছে, ইফতারের ঠিক পর মুহূর্তে আমরা আছি। আমি যদি একটু আপনাকে দেখাতে চাই, এখন কিন্তু ভিড় আসলে অনেকটাই কম, কারণ কিছুক্ষণ আগে ইফতার হয়ে গেছে, মানুষজন হয়তো বাসায় গিয়েছে কিংবা আশেপাশে ইফতার করছে। কিন্তু আমি এখনকার চেয়ে যদি আমি দুই তিন ঘন্টা আগের কথা বলি, আমি বিকাল থেকে আসলে নিউ মার্কেটে অবস্থান করছি। তো স্বাভাবিক সময়ে, করোনার বাদে যে স্বাভাবিক সময়ে যে পরিমাণ ভিড় আসলে নিউ মার্কেটগুলোতে আমরা দেখি, ঠিক সেই একই রকম ভিড় আমরা এখানে দেখেছি। মানুষজনের হুড়োহুড়ি করে মার্কেট করার দৃশ্য আমরা দেখেছি। শুধু নিউ মার্কেট না, নিউ মার্কেটের আশেপাশে যে চাঁদনি চক, নূরজাহান মার্কেট, এই মার্কেটগুলোরও আসলে একই অবস্থা। আপনাকে যদি এখন স্বাস্থ্যবিধির বিষয়টা আসলে বলতে চাই, যে স্বাস্থ্যবিধি বলতে আসলে কি বিষয়টা, এই বিষয়টাই আসলে আমাদের মানুষজন মনে হয় এখন পর্যন্ত পরিষ্কার হতে পারেনি। কারণ আমরা যাদেরই জিজ্ঞেস করেছি যে আপনাদের স্বাস্থ্যবিধি আপনারা মানছেন না কেন, একজন আরেকজনের সাথে গা ঘেঁষাঘেঁষি করছেন কেন, তখন কিন্তু তারা তাদের মাস্কটা ইন্ডিকেট করে আমাদের দেখিয়েছে যে দেখেন আমরা মাস্ক পরে আছি। আসলে অনেকের ভিতরে মাস্ক পরার প্রবণতা ঠিকই আছে, কিন্তু শারীরিক দূরত্ব যে বজায় রাখতে হবে, হাতে স্যানিটাইজার করতে হবে, সেই বিষয়টা আমরা কারোর ভিতরে দেখিনি। ইভেন মার্কেট কর্তৃপক্ষও যে সেরকম কোনো ব্যবস্থা নিয়েছে সেটাও আমরা দেখিনি। যদিও আগেরবার যখন মার্কেট খুলেছিল এই লকডাউনের ভিতরে, তখন কিন্তু আমরা দেখেছিলাম তাদের যারা নিরাপত্তা কর্মী আছে তারা মাইক দিয়ে বারবার অ্যানাউন্স করেছে, তারা নানাভাবে সচেতন করার চেষ্টা করেছে, কিন্তু এবার আমরা এই ধরনের কোনো তৎপরতা দেখিনি। তবে একটা ভালো বিষয় হচ্ছে যে আমরা এটা তো মধ্যবিত্তের মার্কেট হিসেবে খ্যাত আমাদের এই নিউ মার্কেট, কিন্তু নিউ মার্কেটের বাইরে যে মার্কেটগুলো আছে, অভিজাত যে মার্কেটগুলো বলি, বসুন্ধরা সিটি কিংবা এই ধরনের যে মার্কেটগুলো আছে, ওই মার্কেটগুলোতে গিয়ে আমরা যেটা দেখতে পেয়েছিলাম যে ওই মার্কেটগুলোর অবস্থা কিন্তু তুলনামূলক অনেক ভালো এই নিউ মার্কেটের চেয়ে। সেই মার্কেটগুলোর যদি বলি যে সচেতনতা কিংবা স্বাস্থ্যবিধি, স্বাস্থ্যবিধি মানার ব্যাপারেও তারা অনেকটাই তৎপর। আমরা দেখেছি নিউ মার্কেট বসুন্ধরায় আমরা তাদের নিরাপত্তা কর্মীদের আমরা দেখেছি যে 8 থেকে 9 জনকে মাস্ক না পরার কারণে তারা আটকে রেখেছে, কিছুক্ষণ শাস্তি দিয়ে তারা ছেড়ে দিয়েছে, লাইন ধরে মার্কেটে ঢুকেছে। তো তুলনামূলক নিউ মার্কেটের চেয়ে আসলে ওই মার্কেটগুলো, অভিজাত মার্কেটগুলোর কিন্তু স্বাস্থ্য সচেতনতা অনেক বেশি, কিন্তু নিউ মার্কেট কর্তৃপক্ষ কিন্তু আসলে সেটি এখন পর্যন্ত দেখাতে পারছে না। সর্বশেষ আরেকটা জিনিস বলে রাখতে চাই, এই অবস্থায় নিউ মার্কেটের যারা কর্তা আছেন, নিউ মার্কেটের যারা কর্তা ব্যক্তিরা আছেন, তারা কিন্তু সরকারের বরাবর আবেদন করেছে রাত 8টা পর্যন্ত না, তারা 12টা পর্যন্ত খোলা রাখার অনুমতি চেয়েছে। এবং তাদের যুক্তি হচ্ছে 5টা থেকে 3টা থেকে 5টা পর্যন্ত যে ভিড়টা হচ্ছে সেই ভিড়টা আসলে হবে না যদি 12টা পর্যন্ত অনুমতি দেওয়া হয়। 12টা পর্যন্ত অনুমতি দিয়ে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। গেল এপ্রিলের রেকর্ড, 206 কোটি 70 লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। আর চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত 10 মাসে রেমিটেন্স এসেছে 2067 কোটি ডলার, এ সময় প্রবৃদ্ধি হয়েছে 39%। শক্তিশালী রেমিটেন্সের উপর ভর করে রোববার দিন শেষে বৈদেশিক মুদ্রা রিজার্ভ দাঁড়িয়েছে 44.95 বিলিয়ন ডলার।
অর্থ মন্ত্রণালয়ের তথ্য বলছে, বিগত বছর এপ্রিলে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছিল ১০৯ কোটি ৩০ লাখ ডলার, আর গেল অর্থ বছরে ১০ মাসে রেমিটেন্স এসেছিল ১৪৮৬ কোটি ৮০ লাখ ডলার। রেমিটেন্সের উপর 2% হারে সরকারের প্রণোদনা, প্রবাসী আয় পাঠানোর নিয়ম কানুন সহজ করে দেয়া সহ বিভিন্ন সংস্কারমুখী পদক্ষেপের ফলেই প্রবাসী আয় বেড়েছে বলে জানিয়েছে অর্থমন্ত্রী। করোনার কারণে আদিবাসী এবং অন্যান্য প্রান্তিক মানুষ চরম অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন। করোনার মারাত্মক প্রভাব পড়ছে তাদের জীবনে, তাই আসছে বাজেটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জন্য বরাদ্দ বাড়ানোর সুপারিশ করেছেন আলোচকরা। রোববার মানুষের জন্য ফাউন্ডেশনের আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য অন্তর্ভুক্তিমূলক বাজেট বিষয়ক এক ওয়েবিনারে এ সুপারিশ করা হয়। এ সময় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, আদিবাসীদের চাহিদার প্রতিফলন যাতে বাজেটে পড়ে সেই চেষ্টা করা হবে, কর্মসংস্থানে তাদের এগিয়ে আনার কথাও বলেন মন্ত্রী। আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব ত্রং এ সময় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য 10 দফা সুপারিশ করেন। আগামী বাজেটে আদিবাসীদের জন্য বিশেষ অর্থনৈতিক প্রণোদনা ৫০০০ কোটি টাকা বরাদ্দের সুপারিশ করেন তিনি। বরাদ্দের সুষম বণ্টন নিশ্চিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটি কমিটি গঠনের পরামর্শ দেন বক্তারা। যে বাজেটটা সামনে আসছে, এই বাজেটে সরকারের অতীতের বিভিন্ন যে সকল কাজ সেই কর্মধারায় এই বর্তমান যে অর্থমন্ত্রী মহোদয় আছেন তিনি বিষয়টা অবশ্যই জোরালোভাবে তুলে ধরবেন। আমি তার সঙ্গে কথা বলবো ইনফরমালি, যেহেতু আমিও প্ল্যানিং মিনিস্ট্রিতে বাজেট তৈরিতে বিশেষ করে উন্নয়ন অংশটা আমার এখানেও হয়, আই উইল সি যাতে এনাদের প্রতিফলনটা ঘটে। চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত গত এক বছরে দেশের 57 ভাগ ব্যবসা প্রতিষ্ঠান করোনায় ক্ষতি কাটিয়ে উঠেছে। 500 প্রতিষ্ঠানের উপর জরিপ করে তথ্য দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেম। এছাড়াও 68 ভাগ প্রতিষ্ঠান এখনও কোনো প্রণোদনা পায়নি বলছে গবেষণা, তাই অর্থনীতির পুনরুদ্ধার নিশ্চিতে বঞ্চিতদের প্রণোদনা প্যাকেজের আওতায় আনার তাগিদ বিশ্লেষকদের। গত বছরের মার্চ থেকে শুরু হয় করোনার প্রথম ঢেউ, সে সময় বন্ধ হয়ে যায় ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি এবং বেশিরভাগ উৎপাদন কার্যক্রম। 66 দিন পর আবারও চালু হয় সব খাত, আর ক্ষতি কাটিয়ে উঠতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হয় সরকারের প্রণোদনা। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেমের এক জরিপ বলছে, গত এক বছরে 57 ভাগ প্রতিষ্ঠান করোনার ক্ষতি আংশিক কাটাতে সক্ষম হয়েছে, যেখানে আর্থিক খাত 73 ভাগ, ওষুধ ও কেমিক্যাল 72 ভাগ, পোশাক 67 এবং টেক্সটাইল খাত 66 ভাগ পুনরুদ্ধার করতে পেরেছে। তবে একেবারে লোকসান কাটাতে পারেনি কুটির, মাইক্রো ও বিভিন্ন ক্ষুদ্র শিল্প। সম্প্রতি যে সেকেন্ড ওয়েভ যেটা দেখতে পেলাম গত মার্চ এপ্রিল থেকে, সেটা কিন্তু সামনে তাদের ব্যবসার গতি প্রকৃতিকে এবং সবচেয়ে বেশি বড় ব্যাপার সেটা হচ্ছে তাদের অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রক্রিয়াটাকে বড় ধরনের বাধাগ্রস্ত করতে পারে। গবেষণা বলছে এখন পর্যন্ত 68 ভাগ প্রতিষ্ঠান প্রণোদনার আওতায় আসেনি। গত কয়েক মাসে যারা প্রণোদনা পেয়েছে তার 46 ভাগই বড় প্রতিষ্ঠান, তাই অর্থনৈতিক পুনরুদ্ধারে প্রণোদনা প্যাকেজের কাঠামো সংশোধনের তাগিদ বিশ্লেষকদের। ক্ষুদ্র, কুটির এবং মাইক্রো এন্টারপ্রাইজের কাছে আরো যারা সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে, মাঝারি শিল্পরাও কিছুটা পেয়েছেন, বড় শিল্পরাও পেয়েছেন, কিন্তু ক্ষুদ্ররা একেবারেই বঞ্চিত হয়েছে। স্টিমুলাস দিলেই যে তাদের পারফরমেন্স ইম্প্রুভ করবে তা না, কিন্তু স্টিমুলাস না দিলে তারা টিকে থাকতে পারবে। বাংলাদেশেও অনেকে, মেজরিটি অফ দ্য ইন্ডাস্ট্রি 80% ইজ অল দি CMSMEs, রাইট? এদেরকে আপনি রিহ্যাবিলিটেট করার সময় শুধু খালি প্রণোদনা দিয়ে যে সবাই বেঁচে যাবে এটা না, কিন্তু এদের কিন্তু ডিজিটাল অ্যাটাচমেন্টটা বাড়াতে হবে। ব্যবসায়িক পরিবেশের উন্নয়নে এবং মহামারী পরিস্থিতিতে অর্থনীতি যেন স্থবির না হয়ে পড়ে, সেজন্য আসন্ন বাজেটে সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।